আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। কেননা আমাদের দেশে এখন যে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে কিন্তু মূলত এই এসএসসি এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখন আমাদের জানবার বিষয় যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান যে পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে, তারই কারণে কি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এমনকি চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত হয়ে যাবে। হ্যাঁ, এর থেকে আমরা ধারণা করতে পারি, যেহেতু অনার্স চলমান পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে, সে থেকেই আমরা ধারণা করতে পারি যে অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় এবং চতুর্থ বর্ষের পরীক্ষাও কিছুটা সময় পিছিয়ে যাবে। কেননা এই চলমান বন্যা পরিস্থিতির কারণে যে চলমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, তারই একটা গ্যাপের কারণেই কিন্তু অনার্স প্রথম বর্ষ, তৃতীয় বর্ষের পরীক্ষাও পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলবো, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এমনিতে এই যে করোনা পরিস্থিতির কারণে একটি বিশাল গ্যাপ তৈরি হয়েছে, তো তারা যত দ্রুত সম্ভব পসিবল হবে পরীক্ষা কিন্তু নিবে। তাই আপনারা প্রস্তুতি নিতে থাকুন, ইনশাল্লাহ খুব দ্রুতই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার রুটিন দিয়ে দিবে এবং পরীক্ষা শুরু করে দিবে। তাই আপনারা প্রস্তুতি নিকুন, ইনশাল্লাহ খুব দ্রুত পরীক্ষা গ্রহণ করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।